বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। সেখান থেকে তিনি বাংলাদেশের পরিস্থিতি দলের নেতাকর্মী ও ছাত্র জনতার উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, যা প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। বার্তায় কুটসংস্কার ও শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, আমি আবারও দেশের তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি কখনোই তোমাদেরকে রাজাকার বলে অভিহিত করিনি। আমার মুখের কথাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমি সেদিনের পুরো ভিডিওটা আবারও দেখার অনুরোধ করছি। ষড়যন্ত্রকারীরা সরল মনের শিক্ষার্থীদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। পালন প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, আমি পদত্যাগ করেছি যাতে আমাকে মৃত্যু মিছিল দেখতে না হয়। তারা ছাত্রদের মরদেহের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি অনুমতি দেইনি, তাই আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি।